ভগ্ন প্রায় একমাত্র কাঠের সেতুটি, ফলে কার্যত বিচ্ছিন্ন দুই ব্লকের বহু মানুষ। উদাসীনতার অভিযোগ প্রশাসনের দিকে। কেটেছে ঘূর্ণিঝড় ইয়াস, কিন্তু তার প্রভাব যে এত দিন ধরে বইতে হবে তা ভাবতেও পারেনি এলাকাবাসী। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দুই নম্বর ব্লকের বান্দিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কদমতলা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া খালের ওপর তৈরি কাঠের সেতুটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল। সেতুটি নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টি এবং তারপরে খালের জলের তোড়ে জীর্ণ কাঠের সেতুটি এতটাই নড়বড়ে হয়ে উঠেছে যে সেতুর ওপর পা রাখা মানে মৃত্যুকে আমন্ত্রণ জানানোর সমান হয়ে উঠেছে। ফলে বর্তমানে কার্যত বিচ্ছিন্ন পশ্চিম মেদিনীপুর জেলার দুই ব্লক। এলাকাবাসীর অভিযোগ, চন্দ্রকোনা দুই নম্বর ব্লকের বান্দিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কদমতলা গ্রামে দীর্ঘ সাত মাস ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে এই কাঠের সেতুটি। প্রশাসনিক উদাসীনতার জেরেই যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে রয়েছে দুই ব্লকের মানুষ। প্রসঙ্গত, জীর্ণ সেতুটি চন্দ্রকোনা এক নম্বর এবং চন্দ্রকোনা দুই নম্বর ব্লকের সংযোগকারী অন্যতম গুরুত্বপূর্ণ সেতু। স্থানীয় বাসিন্দা বিভার সাত্রা বলেন, এই কাঠের পোলের ওপর দিয়ে প্রতিদিন প্রায় 2000-এরও বেশি মানুষ যাতায়াত করেন। এখন বৃষ্টির কারণে খালের জল বেড়ে গিয়েছে। জলের চাপে কাঠের সেতু দুর্বল খুঁটি যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। কাছাকাছি যোগাযোগের অন্য কোনো উপায় না থাকায় জীবন হাতে নিয়েই নিত্যদিন ভগ্ন প্রায় কাঠের পোলের ওপর দিয়েই যাতায়াত করতে হচ্ছে দুই পাড়ে থাকা গ্রামগুলির মানুষদের। কয়েকদিন আগে এক সাইকেল আরোহী সাইকেল সহ পোলের পাটাতন ভেঙে জলে পড়ে যান। নিজেদের স্বল্প পরিসরে যতটুকু সম্ভব যোগাযোগকারী একমাত্র সেতুটি সারাইয়ের চেষ্টা করছে গ্রামবাসীরা। তবে স্থানীয়দের দাবি, প্রতিবারই রাজনৈতিক ইস্যু হয়ে থাকে এই সমস্যাটি। এমনকি গেল ভোটের সময়ও নেতারা এসে আশ্বাস দিয়েছিলেন যে এই সমস্যার স্থায়ী সমাধান করবেন, কিন্তু সমস্যা রয়ে গেছে সেই তিমিরেই। এমনকি প্রশাসনের কাছে বারবার দরবার করেও মেলেনি কোনো ইতিবাচক সাড়া। কবে মিলবে কংক্রিটের ঢালাই সেতু, সেই দিনের দিকে তাকিয়ে আশায় আশায় দিন পার করছে হাজার হাজার মানুষের চোখ। কাহিনী তো কি করবে, এই আই পেরাচ্ছে মানুষ কষ্ট মষ্ট করে, প্রচুর রিক্স রিক্স তো দেখলাম টোটে যাচ্ছে, তো এই তো মোটরসাইকেল যাচ্ছে খুব আস্তে আস্তে পেরাচ্ছে। হ্যাঁ, এই তো আমাদের স্থানীয় পঞ্চায়েত বাগানার সব সিদ্ধান্ত নিয়েছে, কবে বাগানে বর্ষা নেমে যাচ্ছে, এবারে হয়ে গেছে অনেকদিন ধরে বাগান। ভয় তো একটু লাগছেই সবাইকে, এই তো পেরাচ্ছে, খুব দিচ্ছে পেরাচ্ছে, কেউ গলে যাচ্ছে, কেউ গলে যাচ্ছে। কিছুদিন আগে তো সালে পড়ে গিয়েছিলো, সেটা কি সত্যি? একটা কাপড়ের ব্যবসাদার এখানে নিচে পড়ে গেলো, তো ক্ষতি কিছু হয়নি, একটা দূর লেগেছে। আপনার নাম? আমার নাম শ্যামসুন্দর। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, টাইমস বাংলা।